বন্ধুরা নমস্কার এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা শুনছেন সমরেশ মজুমদারের বিখ্যাত উপন্যাস কালবেলার পাঠ যে বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এলেন তাঁদের জন্য বলি যদি আপনি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না যাতে আমার চ্যানেলে আপলোড করা যাবতীয় ভিডিও সংক্রান্ত নোটিফিকেশান আপনার কাছে সর্বাগ্রে পৌঁছে যায় আর ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এই কটি কথা বলে চলুন শুরু করা যাক আজকের পাঠ সমরেশ মজুমদারের কাল বেলা সাত মেষ উঠে দাঁড়িয়েছিল নীলাকে অনেক দিন বাদে দেখছে সে ওর সেই প্রেমিকের অনুরোধের পর আর যাওয়া হয়নি দেবব্রতবাবুর বাড়িতে কিন্তু নীলার সঙ্গে এখন যে ছেলেটি দাঁড়িয়ে সে কে ওর প্রেমিকের নামটা মনে করতে চেষ্টা করল অনিমেষ হ্যাঁ শ্যামল শ্যামল এখন কোথায় শ্যামলের সঙ্গে নীলার কি সম্পর্ক তৈরি হয়নি না হলে শ্যামল আত্মহত্যা কিংবা খুন দুই করতে পারে বলে মনে হয়েছিল তখন সেরকম কিছু হলে অবশ্যই কাগজে খবরটা পড়ত সে এভাবে দাঁড়িয়ে থাকাটা অভদ্রতা অনিমেষ পরমহংসকে বলল আমি একটু আসছি চেয়ারগুলো বাঁচিয়ে নীলাদের কাছাকাছি আসতেই সে একটা ঠাট্টার গলা শুনতে পেল আরে বাস আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না আমি কি ঠিক দেখছি অনিমেষ শেষে বলল এত অবাক হওয়ার কি আছে এখানে তো সবাই আসতে পারে তারপর আগে তো কখনো এখানে দেখিনি নীলার বিস্ময় যেন কাটছিল না আমি আজ প্রথম এলাম জানালো অনিমেষ এসে অবশ্য মাথা ধরে যাচ্ছে কি চিৎকার চেঁচামেচি লোকে বসে থাকে কি করে নীলার সঙ্গী বলল আপনি আজ প্রথম এলেন অবশ্য প্রথম দিন ওরকম মনে হয় পরে এমন নেশা ধরে যায় এখানে না এলে ভালো লাগে না বাংলা সাহিত্য শিল্পের আঁতুর ঘর হল কফি হাউস এখানে লিটল ম্যাগাজিনের আন্দোলন করে এক একজন বড় সাহিত্যিক হয়েছেন রোজ এলে বুঝবেন নেশার ধরনটাই আলাদা নীলা তখনও একদৃষ্টি অনিমেশকে দেখছিল সেটা লক্ষ্য করে অনিমেষ বলল বাবা কেমন আছেন আমার সঙ্গে কখনো দেখা হলে জিজ্ঞাসা করবে বলে এতদিন অপেক্ষা করছিলে জানতে ইচ্ছে করলে তো নিজেই যেতে পারতে নীলা চোখ সরাচ্ছিল না আসলে যাবো যাবো করেও যাওয়া হয়ে ওঠে না অনিমেষ পাশ কাটাতে চাইল এই সময় একটা টেবিল খালি হতেই নীলার সঙ্গী দ্রুত গিয়ে সেটা দখল করে ডাকল চলে আয় ভ্যাকেন্সি হয়ে গেছে নীলা হেলতে দুলতে একটা চেয়ারে গিয়ে বসল অনিমেষ লক্ষ্য করলো নীলাকে একজন পূর্ণ যুবতী মহিলার মতো দেখাচ্ছে বালিকাদের শরীরে যেসব ছেলেমি ভাব থাকে তার বিন্দুমাত্র ওর মধ্যে নেই ভরাট লাবণ্যময়ী নদীর মতো শান্ত ভঙ্গিতে হেঁটে গেল নীলা ওই টেবিলে যেসব মেয়ে এখনও বসে আছে তারা কেউ এখনও এই জায়গায় পৌঁছতে পারেনি নীলাকে এখন চট করে ফিল্ম স্টার অথবা বনেদিবাড়ির বউ হিসেবে ভেবে নেওয়া যায় নীলাদের টেবিলে গিয়ে বসবে না পরমহংসদের কাছে ফিরে যাবে দনমনা করছিল অনিমেষ এতদিন বাদে নীলাকে দেখে ভালো লাগছে ওর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে আবার পরমহংসদের টেবিলে ফিরে গেলে এক ফাঁকে ওকে টিউশনে জোগাড় করে দেবার কথা বলে রাখা যেত সামান্য আলাদা রোজগার এখন বিরাট সাহায্যের হবে অনিমেষ দেখল নীলা ওর দিকে তাকিয়ে হাসছে অনিমেষ ঠিক করলো প্রয়োজন তো চিরকাল থাকবে কিন্তু এই মুহূর্তের ইচ্ছেটাকে জোর করে দাবিয়ে রাখা আরও মূর্খামি সে নীলাদের টেবিলে এসে বসলো নীলা এখনো হাসছে দুটো উজ্জ্বল চোখ কীরকম কৌতুকে হেসে ওঠে অনিমেষ একটু অপ্রতিভ ভঙ্গিতে জিজ্ঞাসা করল হাসির কি হলো নীলা ঘাড়কাত করে আরও একটু দেখে নিয়ে বলল কলকাতার জল পেটে পড়লে কীরকম পরিবর্তন হয় তাই দেখছি নীলার সঙ্গী বলল তোর মায়ের এই পিছনে লাগা হ্যাবিটটা গেল না নীলা সে কথায় কান্না দিয়ে বলল চেহারা অনেক চকচকে হয়েছে চোখের চাহনি কথাবার্তা এবং মাথার চুল অনেক মার্জিত হয়েছে মোটামুটি কলকাতা শহর তোমাকে একজন প্রেমিকের চেহারা দিয়ে দিয়েছে অনিমেষের মুখ দিয়ে বেরিয়ে এলো চমৎকার আবিষ্কার হঠাৎ নীলা গম্ভীর হয়ে বলল কফি হাউসে প্রথম দিন এসেই ওই মেয়েগুলোর সঙ্গে আড্ডা মারতে আরম্ভ করেছ তোমার মেয়ে ভাগ্য খুব ভালো দেখছি স্তম্ভিত হয়ে গেল অনিমেষ কোনো মেয়ে এরকম কথা ছেলেদের সঙ্গে বলতে পারে কথাটা এমনিতে মনে হয় নিরীহ কিন্তু অস্ত্রের ইঙ্গিতটুকু তো এড়ানো যায় না নীলা ওর মুখের দিকে তাকিয়ে ব্যাখ্যা করল কলকাতায় প্রথমে সে অজ্ঞাতকুলশীল হয়ে হাসপাতালে পড়েছিলে আজ অবধি কেউ কখনও শুনেছে কোনো নার্স গায়ে পড়ে একজন পেশেন্টের খবর তার পরিচিতের কাছে পৌঁছে দেয় তারপর যখন জ্ঞান এলো তখন চোখ খুলেই আমাকে দেখতে পেলে অবশ্য তখন তোমার চোখের দৃষ্টি ছিল নিপাট ভালো মানুষের এরপর এত কলেজ থাকতে বেছে বেছে স্কটিশে ভর্তি হওয়া হলো কফি খাবে তো একই ভঙ্গিতে শেষ প্রশ্নটা উচ্চারণ করতে অনিমেষ চট করে জবাব দিতে পারল না ও দেখল পিছনে একটা উর্দি পড়া বেয়ারা এসে দাঁড়িয়েছে উত্তরের অপেক্ষা না করে নীলা তিনটে কফি দিতে বলল তারপর হেসে অনিমেষকে জানালো অনেক জ্ঞান দিয়ে ফেললাম বিপ্লবীকে যদি বাসনা থাকে তবে প্রমীলা রাজ্যে ফিরে যেতে পারো নীলার সঙ্গী বলল বাহ কফি বলে দিয়ে এখন যেতে বলছিস কেন নীলা বলল আমি তো যেতে বলছি না বলেছি যদি চায় তো যেতে পারে কে তাই বলিনি অনিমেষ একি এমন ঝিমিয়ে গেলে কেন নীলার বাঘ চাতুর্যে মুগ্ধ হয়ে গেল অনিমেষ মেয়েরা খুব স্মার্ট ভঙ্গিতে কথা বললে তাদের একটা সৌন্দর্য আসে নীলাকে তাই এখন সুন্দরী দেখাচ্ছে কোনো উপর চালাকি নয় নীলা যে কথাগুলো বলল। প্রতিটির ওপর যেন পূর্ণ কর্তৃত্ব ছিল ওর অনিমেষ খুব আস্তে আস্তে অথচ স্পষ্ট গলায় বলে ফেলল তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে সঙ্গে সঙ্গে নীলার ভ্রু দুটোই কুঞ্চন লাগলো আর নীলার সঙ্গী হো হো করে হেসে বলে উঠল রাইটলি সার্ভড নীলা এইভাবে তোকে রিটার্ন দিতে আর কাউকে দেখিনি নীলা গম্ভীর হতে গিয়ে হেসে ফেলল যা ভেবেছিলাম তা তো নয় কলকাতার জল যে এরকম ভিজে বেড়াল করে দেয় তা জানতাম না তা বেশ আমাকে সুন্দর দেখে কি করতে ইচ্ছে করছে অনিমেষ কথাটা একদম না ভেবে উচ্চারণ করেছিল সত্যি নীলাকে ওর খুব সুন্দরী মহিলা মনে হচ্ছে সামান্য মোটা হওয়ায় চাপা গায়ের রঙের ওপর শোভন পালিশ এসেছে মুখের কোথাও দাগ নেই বুকের দিকে তাকাতে অস্বস্তি হয় কিন্তু কথাটা নিয়ে এমন ঠাট্টা জুড়ে দেবে নীলা সেটা বুঝতে পারলে সে সতর্ক হতো ও দেখলো নীলার সঙ্গে কথা বললে খুব স্মার্টলি বলতে হবে যাতে ওকে কোনো সুযোগ না দেওয়া হয় আক্রমণই খুব বড় প্রতিরোধ সে মুখ তুলে বলল বিড়াল তো চিরকাল ভিজে থাকে না যদি তার গায়ে জল ঢেলে না দেওয়া হয় আমি তো কোনো বিড়ালকে সাত করে বৃষ্টিতে ভিজতে দেখিনি তা তুমি যদি এরকম চেহারা করতে পারো তো আমি নাচার বলতেই হবে কীরকম চেহারা নীলার ঠোঁট কামড়ালো বেশ বুক থমথমে চেহারা অনিমেষ সাহসী হলো প্রেমে পড়ে গেছ অনিমেষ খুব জোর সামলে নিয়ে বলল পড়ে গেলে তো হাত পা ভাঙবে তখন কি আর উপভোগ করা যায় তার চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাওয়া ভালো নীলা আচমকা চোখ বন্ধ করল তারপর বলল শ্যামলের সঙ্গে একদিন দেখা হয়েছিল অনিমেষ অভিনয় করল শ্যামল কোন শ্যামল নীলা বিরক্তি চাপা গলায় উত্তর দিল আমার এক বন্ধুর দাদা যার কথা একদিন বলেছিলাম অনিমেষ নীলার সঙ্গীর দিকে তাকালো ছেলেটার মুখ ভদ্র দু আঙুলে সিগারেট চেপে ওদের কথা শুনছে এর সঙ্গে নীলার সম্পর্কটা কি ধরনের দুজনে যদি প্রেম ট্রেম করে তবে তুই তোকারই করছে কেন ছেলেটার চোখে চশমা বেশ পুরু কিন্তু মুখের আদলে এখনও কৈশোর মাখানো শ্যামলের প্রসঙ্গ নীলা ওর সামনে তুলতে কোনো সংকোচ বোধ করছে না যখন তখন অনিমের স্বচ্ছন্দে কথা বলতে পারে সে বলল হ্যাঁ একটি ছেলে যে নিজের নাম বলেছিল শ্যামল আমার কাছে এসেছিল কী কথা হয়েছিল ঠিক মনে নেই অনেক দিন হয়ে গেল কেন তোমার কি বলতে আপত্তি আছে না না মনে আছে খুব পাগলামও করেছিল তোমাকে না পেলে সে আত্মহত্যা কিংবা খুন অথবা এই দুটোই করতে পারে বলে জানিয়েছিল কোনোটাই করেনি এবং করবে না সেটা জানতাম নীলা হাসল কীরকম যারা প্রেম প্রেম বলে গলাবাজি করে তাদের সেটা তলানিতে ঠেকে গিয়েছে অনিমেষ নীলাকে পূর্ণ চোখে দেখল কি নিরাসক্ত ভঙ্গিতে কথাগুলো উচ্চারণ করল ও চোখ না সরিয়ে অনিমেষ জিজ্ঞাসা করলো শ্যামলের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই আশ্চর্য এত কথার পর এই প্রশ্নটা তোমার মাথায় এলো অনুযোগের ভঙ্গিতে অনিমেশকে একবার দেখে নিয়ে বেয়ারাকে জায়গা করে দিল নীলা কফির কাপ রাখতে অনিমেশের খুব জানতে ইচ্ছে করছিল কেন নীলা শ্যামলকে ত্যাগ করেছে যে প্রেমের জন্য শ্যামল অমন মরিয়া হয়ে উঠেছিল সেই প্রেমে কি সততা ছিল না সৎ না হলে মানুষ কখনও বুকের ভেতর থেকে কথা বলতে পারে নাকি নীলাই শ্যামলকে নিয়ে খেলা করেছে খেলার ইচ্ছে শেষ হলে আর সম্পর্ক রাখেনি ওর মনে পড়ল শ্যামল সেদিন জানিয়েছিল নীলা নাকি অনিমেষের অনুরক্ত সে কথা নীলাই শ্যামলকে জানিয়েছে ব্যাপারটা যে হাস্যকরভাবে মিথ্যে একথা শ্যামলকে বলেছিল অনিমেষ নীলা এখন কফি করছে কিন্তু তার হাবভাবে এক একটু আগের আলোচনার ছায়া নেই খুব সহজে যেন একটা বাসে চেপে কিছু দূর এগিয়ে অন্য বাস ধরার মতো প্রসঙ্গ পাল্টে নিতে কোনো অসুবিধা হয়নি ওর অনিমেষ ভাবল নীলাকে এবার সরাসরি জিজ্ঞাসা করবে কেন তার নাম করে এসে শ্যামলকে অজুহাত দেখিয়েছিল নীলার সঙ্গে তো সেরকম সম্পর্ক তার কোনো গড়ে ওঠেনি কফির কাপ এগিয়ে দিয়ে নীলা বলল থাক ছেড়ে দাও সব কথা তুমি কেমন আছো বলো ভালোই কফিতে চুমুক দিতে গিয়ে অনিমেষের খেয়াল হলো তার পকেটে খুব সামান্য পয়সা পড়ে আছে যদি নীলা তাকে দামটা দিয়ে দিতে বলে তাহলে খুব ফ্যাসাদে পড়ে যাবে সে এই কফির কাপগুলোর দাম তার জানা নেই নীলা বলল মিষ্টি ঠিক হয়েছে তোমাকে বাড়িতে দু চামচ দিতাম অনিমেষ ঘাট নাড়ল হ্যাঁ এতক্ষণে নীলার বন্ধু কথা বলল আপনি কি স্কুল থেকেই ছাত্র ফেডারেশন করছেন অনিমেষ অবাক হলো ছাত্র ফেডারেশন না তো আমাদের স্কুলে ওসব ছিল না নীলা বলল ও জলপাইগুড়ির জেলা স্কুলে পড়তো মপস্বলের ছেলে খুব তাড়াতাড়ি কালার চেঞ্জ করে কলকাতা এলে কোনো থিওরি খাটে না অনিমেষ বলল অনর্থক গালাগাল দিচ্ছ আমি কোনো কালই পার্টি করিনি ছেলেটি এবার হেসে উঠল তাই নাকি কিন্তু আপনার মিথ্যে কথাটা খুব কাঁচা হলো মিথ্যে অনিমেষ উত্তেজিত হলো আপনি আমার চেয়ে আমাকে বেশি জানেন তা কি করে সম্ভব ছেলেটি হাসল কিন্তু একটু আগে আমরা আপনাকে দেখে এসেছি সাধারণ কোনো ছেলে হলে বিমান অমন ভেলকে দেখাতো না অনিমেষ বুঝতে পারল আজ বিকেলে ইউনিভার্সিটি লনের ঘটনাটা ছেলেটি দেখেছে আমরা বলতে কি নীলাও ওর সঙ্গে ছিল কিন্তু এতক্ষণ ও বিষয়ে নীলা কোনো কথা বলেনি কেন নীলা অনিমেষকে চুপ করে থাকতে দেখে বলল তোমার সঙ্গে ওর আলাপ করিয়ে দেওয়া হয়নি ছেলেটি নীলাকে থামিয়ে দিয়ে বলল আলাপ অনেকক্ষণ হয়ে গিয়েছে আমার নাম সচিন, আপনার চেয়ে এক বছরের সিনিয়র আপনার নামাজ ইউনিভার্সিটির সবাই জেনে গিয়েছে আমি ঠিক বলতে পারছি না আপনার ভূমিকাটা কি, হিরো আর ক্লাউন নীলা বলল সিনিয়র বলে বাড়তি কিছু দাবি করার চেষ্টা করো না অনিমেষ অ্যাক্সিডেন্টের জন্য একটা বছর নষ্ট করেছে আসলেও আমাদের ব্যাচের সচিন বলল অ্যাক্সিডেন্ট মানে বিমান যে ঘটনাটাকে ক্যাপিটাল করল নীলা ঘাড় নাড়ল অনিমেষ শচীনকে খুব ঠান্ডা এবং নিরীহ বলে ধরে নিয়েছিল কিন্তু এখন এইসব কথাবার্তা বলার ধরনে ও ধারণা পাল্টে গেল ছেলেটা প্রসঙ্গ পেলে খুব অ্যাগ্রেসিভ কথাবার্তা বলে তখন তার হুল গভীরে বিদ্ধ হয় বিমান সম্পর্কে যে বকরক্তি সচিন করল তা থেকে মানে এই রকম দাঁড়ায় সে ছাত্র ফেডারেশনের সমর্থক নয় কিন্তু নিরাসক্ত হলে কেউ আক্রমণ করে না তাহলে সে নিশ্চয়ই অন্য কোনো দলকে সমর্থন করে অনিমেষ এবার নীলাকে সরাসরি জিজ্ঞাসা করল তুমি কি আজ ওখানে ছিলে নীলা কথা না বলে ঘাড় নাড়ল হ্যাঁ তোমার কি রিয়াকশান কোনো রিয়াকশান নেই কারণ পৃথিবীতে একটি জিনিসের ওপর আমার কোনো আগ্রহ নেই সেটা পলিটিক্স অনিমেষ একটু জেদি গলায় বলল পলিটিক্স ছেড়ে দাও ছাত্র ফেডারেশনের সভায় বিমান আমাকে ডেকে মঞ্চে তুলে সবাইকে বুলেট মার্ক দেখালো তুমিও দেখলে তাতে তোমার কোনো প্রতিক্রিয়া হয়নি নীলা হেসে বলল এমন প্রশ্ন করো না যার মাথা মুন্ডু নেই একটা ইয়াং ছেলের পুরুষটু থাই দেখতে কোন মেয়ের খারাপ লাগবে বজ্রাহতের মতো বসে থাকলো অনিমেষ এরকম একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা হচ্ছে আর নীলা কি অকপটে অন্য কথা বলে ফেললো তখন সবার সামনে দাঁড়িয়ে যা হয়নি এই মুহূর্তে অনিমেষ আবিষ্কার করল ওর দোকানে রক্ত জমছে গরম হয়ে যাচ্ছে সচিন হেসে ফেলল নীলার উক্তি শুনে বেশ বোঝা যাচ্ছে ওরা নীলার মুখে এ ধরনের কথাবার্তা শুনতে অভ্যস্ত স্কটিশ চার্চে মেয়েদের মুখে শালা শুনেছে অনিমেষ ত্রিদীপ বলে কোনো কোনো মেয়ে নিজেদের মধ্যে এত মুখ খারাপ করে কথা বলে যে ছেলেরা শুনলে হাঁ হয়ে যাবে হয়তো ঠিক কিন্তু নীলা যে নির্লিপ্ত ভঙ্গিতে কথাটা বলল তাতে কোনো অন্যায়বোধ মাখানো নেই কিন্তু মেয়েদের মুখে শুনতে অস্বস্তি হয় সচিন জিজ্ঞাসা করল আপনার কি রিয়াকশন অনিমেষ সচিনকে বলল দেখুন আমি কলকাতায় পড়তে এসেছিলাম যেদিন এলাম সেদিন এখানে প্রচণ্ড গণ্ডগোল যারা আন্দোলন করছিল তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছিল কিন্তু আমার এক হাতে বেডিং অন্য হাতে সুটকেস আমি যে বোম ছুটতে যাচ্ছিলাম না তা একটি বালকও বুঝবে তবু পুলিশ আমাকে গুলি করল গুলিটা আরেকটু ওপরে লাগলে আজ এই কথাগুলো আমি বলার সুযোগ পেতাম না কি দোষ ছিল আমার পুলিশ যদি আমায় অ্যারেস্ট করে প্রশ্ন করতো তাহলেই জানতে পারতো সত্যি কথাটা আমার জীবন আমার ক্যারিয়ার নিয়ে ছেলেখেলা করল ওরা এমনকি হাসপাতালে পুলিশ যেসব প্রশ্ন করেছে যে ভাষায় সন্দেহ প্রকাশ করেছে আমি তা কখনো ক্ষমা করতে পারবো না আপনি বলছেন হিরো না ক্লাউন আপনি বুঝতে পারছেন না আমার বুলেটের দাগ যদি আরও কিছু ছেলের মন তৈরি করতে সাহায্য করে তাহলে আমার ক্লাউন শাস্তে আপত্তি নেই কথাগুলো এমন স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো যে অনিমেষ নিজেই অবাক হয়ে গেল সামান্য আগেও সে ব্যাপারটা নিয়ে এমনভাবে ভাবেনি বিমানের ঘটনাটা তার মনে খুব অস্বস্তি এনে দিয়েছিল রাগও হয়েছিল তার কিন্তু যেই শচীন এটা নিয়ে ব্যঙ্গ করলো সঙ্গে সঙ্গে নিজের অজান্তি একটা প্রতিরোধ তৈরি হয়ে গেল আর কিছু না হোক তার জীবনের একটা বছর সম্পূর্ণ অকেজো হয়ে গেছে ওই গুলিটার জন্য একথা তো ঠিক সচিন কথাগুলো মন দিয়ে শুনে বলল আপনার কথা আমি মানতে পারলাম না অনিমেষ ভ্রু কোঁচকালো তার মানে শচিন বলল আগুনে হাত দিলে হাত পুড়বেই এই সত্য ভুলে গিয়ে যদি আপনি হাত পুড়িয়ে আগুনকে গালাগালি দেন তাহলে সেটা হাস্যকরই হবে আপনি যখন দেখলেন পুলিশের সঙ্গে কিছু লোকের সংঘর্ষ চলছে বোম ফাটছে তখন আপনার সেই স্পটে যাওয়াটাই তো অন্যায় গোলমালের মধ্যে পুলিশের পক্ষে কি করে জানা সম্ভব কে নির্দোষ কে দোষী অনিমেষ বলল আমি সেদিনই প্রথম কলকাতায় এসেছি এখানকার হালচাল কিছুই জানতাম না তাছাড়া নীলা এতক্ষণে কথা বলল শুনেছিলাম সেদিন কারফু ছিল এবং তুমি দৌড়চ্ছিলে অনিমেষ বলল ওরকম পরিস্থিতিতে না দৌড়ে উপায় ছিল না সচিন বলল তাহলে বুঝুন কারফুতে বাইরে বেরিয়ে আপনি প্রথম অন্যায় করেছেন সে সময় পুলিশ স্বচ্ছন্দে আপনাকে গুলি করতে পারে আইন ভঙ্গ করার অপরাধে মুশকিল হল আমরা নিজেদের ত্রুটিগুলো কখনোই লক্ষ্য করি না অনিমেষ অস্বস্তিতে পড়ল হ্যাঁ ব্যাপারটা এদিক দিয়ে চিন্তা করলে শচীনের যুক্ত থেকে অস্বীকার করা যায় না কিন্তু মন থেকে মেনে নিতে পারছে না অনিমেষ দেশের মানুষ খাবারের জন্য সরকারকে অনুরোধ করে সাড়া না পেয়ে ফুঁসে উঠেছিল সরকার তাদের খাবার না দিয়ে কারফু জারি করে পুলিশ লেলিয়ে দিল এই ব্যাপারটাই মেনে নেওয়া যায় না সে জিজ্ঞাসা করল তার মানে আপনি পুলিশের কাজকর্ম সমর্থন করছেন এই ক্ষেত্রে করছি তবে সব সময় যে পুলিশ গঙ্গাজল হয়ে থাকে তা বিশ্বাস করি না এরকম ঘটনার প্রচুর নিদর্শন আছে একটা সরকার যেটা জাতীয় সরকার তার কোনো ভালো কাজ নেই এ হতে পারে না আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের কি ভূমিকা ছিল আজ যদি ওরা ক্ষমতায় আসে দেশের মানুষের সব অভাব একদিনে দূর হয়ে যাবে প্রতিটি মানুষ সৎ বিবেকবান নাগরিক হয়ে যাবে পুলিশ তার চরিত্র পাল্টাবে নেভার পুলিশ চিরকাল পুলিশই থাকবে দুশো বছর ধরে ইংরেজ এই দেশ থেকে যে জিনিসটা সযত্নে মুছে দিয়ে গেছে সেটা হলো প্রশাসন যন্ত্রের মরালিটি সেটা ফেরত পাওয়া খুব সোজা ব্যাপার নয় অনিমেষ সচিন খুব শান্ত ভঙ্গিতে কথা বলছিল অনিমেষ বলল তাই বলে নিজের দেশের মানুষের ওপর গুলি চালাতে হবে শচিন হেসে ফেলল দরকার হলে করতে হবে বই কি লেনিনকে পৃথিবীর সব মানুষ শ্রদ্ধা করে লেনিন একটা বিরাট ব্যক্তিত্ব নিজের হাতে দেশ গড়েছেন কমিউনিস্টরা তাকে গুরু বলে স্বীকার করে ওয়েল বিপ্লবের পর সেই লেনিন কি বলেছিলেন রাশিয়ায় তখন প্রচণ্ড খাদ্যাভাব এদিকে যেখান থেকে খাবার আসবে সেখানে গোলমাল শুরু হয়েছে বিভিন্ন দাবি দাবা নিয়ে রেলওয়েম্যানরা ধর্মঘট শুরু করেছে ধর্মঘট যে কোনো শ্রমিকের হাতিয়ার একথা লেনিন একসময় বলেছেন তাই কিছু করা যাচ্ছে না সেই মুহূর্তে এমন সময় নেই যে ওদের সঙ্গে আলোচনায় বসে দ্রুত ফয়সলা করা যায় দাবিগুলোর লেনিনকে জানানো হলে তিনি বললেন ওদের ধর্মঘট তুলে নিতে বলো যদি তা না করে তাহলে ফোর্স অ্যাপ্লাই করো দেশের সাধারণ মানুষ যখন অনাহারের সম্মুখীন তখন তাদের কথাই আগে ভাবতে হবে এর জন্য প্রয়োজনে গুলি চালাতে যেন পুলিশ কোনো দ্বিধা না করে মনে রাখবেন কথাগুলো লেনিনের মুখ থেকে বেরিয়েছিল খাদ্য নিয়ে তিনি কমিউনিস্ট থিওরিতে বিশ্বাস করেননি এই ভূমিকা যদি এদেশের সরকার নেন তাহলে চিৎকার উঠবে ফ্যাশিস্ট ফ্যাশিস্ট বলে আমার জানতে ইচ্ছা হয় আপনারা কি চান একটা সুখী ভারতবর্ষ না নিজেদের জগা খিচুড়ি মতবাদের প্রতিষ্ঠা এবং তা থেকে মুনাফা অনিমেষ মন দিয়ে সচিনের কথা শুনল লেনিনের এই কাজ সে অকপটে সমর্থন করছে ব্যাপারটা তার ভালো লেগেছে বিশেষ বিশেষ ক্ষেত্রে ইজমের চেয়ে মানবতা অনেক বড় এই সত্য লেনিন মেনে নিয়েছিলেন বলে সে খুশি হল চোখ বন্ধ না করেই সে দেখতে পেল খাদ্যবাহী একটি গাড়ি স্টেশন থেকে বেরিয়ে আসার মুখে ধর্মঘটির শ্রমিকেরা বাধা দিচ্ছে তাদের উদ্দেশ্য এর ফলে নতুন সরকার নিশ্চয়ই দাবি মেনে নেবে লেনিনের নির্দেশে পুলিশ তাদের বুঝিয়েও নিরস্ত করতে পারেনি ধর্মঘট যেহেতু শ্রমিকের হাতিয়ার ওরা নির্ভয় ছিল কিন্তু সেই মুহূর্তে পুলিশ গুলি চালালো অবাক শ্রমিকের চোখের সামনে দিয়ে ট্রেনগুলো বেরিয়ে আসছে স্টেশন থেকে দেশের না খেতে পাওয়া মানুষের দরজায় খাবার পৌঁছে দিতে ট্রেনটি গর্জন করে ছুটে যাচ্ছে ছুটন্ত ট্রেনটির নাম মানবতা সচিন এবং নীলা অনিমেশকে লক্ষ্য করছিল অনিমেশের হুঁশ সে অপ্রতিভ হয়ে পড়ল ইদানিং এই ব্যাপারটা বেড়ে গেছে কথা বলতে বলতে বা একা একাই হঠাৎ কোনো প্রসঙ্গ বা ঘটনা মন ছুঁয়ে গেলেই নিজের অজান্তে মনস্ক হয়ে যায় কয়েক মুহূর্তের জন্য বাস্তব থেকে অনেক দূরে সরে যেতে হয় তখন কফি খেতে খেতে অনিমেষ জিজ্ঞাসা করল আপনি কি যেন বলছিলেন সচিন আবার বলল আপনি কেন রাজনীতি করবেন একটা সুখী ভারতবর্ষ পেতে না কতগুলো ফর্মুলার পেছনে ছুটতে মার্কস মাউসেতুং কিংবা লেনিন যে কথা বলেছেন সেই নির্দেশিত পথে এই দেশকে মানুষ করতে চান অনিমেষ বলল কেন নয় ওরা তো সেভাবেই নিজেদের দেশ গড়েছেন এতক্ষণ নীলা একটাও কথা বলেনি হঠাৎ সে ঘাড় নেড়ে বেয়ারাকে ডেকে দাম মিটিয়ে দিয়ে উঠে দাঁড়ালো তোমরা কথা বলো আমি যাচ্ছি অনিমেষ অবাক হলো মানে মাথা ধরে গেছে এইসব ইউজলেস কথাবার্তা বলে তোমরা কি আনন্দ পাও জানি না কিন্তু আমার সহ্য হচ্ছে না অনর্থক সময় নষ্ট করে কোনো লাভ নেই নীলা ব্যাগ হাতে তুলে নিল সচিন বলল কিন্তু তুই কোথায় চললি এরকম তো কথা ছিল না নীলা বলল কোনো কথা কি আদৌ ছিল সচিন বলল না আমি ভেবেছিলাম তুই আমার সঙ্গে সেখানে যাবি না আজ আর ভালো লাগছে না এখন একটু রাস্তায় হাঁটবো নীলা বলল আমি সঙ্গে যাব সচিন উঠে দাঁড়ালো না একা একা হাঁটতেই ভালো লাগবে অনিমেষ নীলা ফিরে তাকালো অনিমেষ উঠে দাঁড়িয়েছিল ও ঠিক বুঝতে পারছিল না নীলাকে এতক্ষণ কথা বলার নেশায় নীলার কথা সত্যি ভুলে গিয়েছিল সে মেয়েরা কি উপেক্ষা বেশিক্ষণ সহ্য করতে পারে না এতক্ষণ চুপ করে থেকে নীলা আচমকা ওর অস্তিত্ব বোঝাবার জন্য উঠে চলে যাচ্ছে সে নীলার দিকে তাকিয়ে হাসলো, বলো তোমার সঙ্গে আমার একটা কথা ছিল নীলা আস্তে আস্তে উচ্চারণ করল বলো এখন নয় ও এখন তো তুমি একা একা হাঁটবে নীলার দিকে তাকিয়ে অনিমেষ হাসিটা ঝিগিয়ে রাখল নীলা দুটো চোখ বড় করে অনিমেষের মুখের দিকে তাকিয়ে বলল হ্যাঁ কাল চারটে নাগাদ ইউনিভার্সিটির সামনের বাস স্ট্যান্ডে এসো নীলা আর দাঁড়ালো না শচিনকে একটু অন্যমনস্ক দেখাচ্ছিল সেটা লক্ষ্য করে অনিমেষ তাকে জিজ্ঞাসা করল কি ব্যাপার বলুন তো কাঁধ না চালো সচিন ও এই রকম কোনোভাবেই অ্যাসেসমেন্ট করা যায় না আমরা যারা ওর খুব ঘনিষ্ঠ তারাও ওকে বুঝতে পারি না বড় ফের মতো মুঠোয় ধরে অনুভব করতে করতেই জল হয়ে আঙুল গলে বেরিয়ে যায় যাক ছেড়ে দিন সব কথা আপনি তাহলে এর আগে কখনো অ্যাক্টিভ পার্টি করতেন না প্রসঙ্গ ফিরে আসায় অনিমেষ অবাক হলো না আমার যুক্তি আপনার কেমন লাগলো সমস্ত যুক্তির পাল্টা যুক্তি আছে বেশ একদিন আসুন না আরও খোলাখুলি আলোচনা করা যাবে আচ্ছা অনিমেষ হাসলো আলোচনা করতে কোনো অসুবিধে নেই শচীন বিদায় নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে অনিমেষ ঘাড় ঘুরিয়ে কফি হাউসের দিকে তাকালো চারধার গমগম করছে প্রতিটি টেবিলের একান্ত কথা একসঙ্গে জুড়ে গিয়ে এই হলের মধ্যে ছোটাছুটি ঘুরছে অনিমেষ দেখলো পরমহংস তাকে হাত নেড়ে ডাকছে এতক্ষণ লক্ষ্য করেনি এখন দেখল ওদের টেবিলের লোক কমেছে একটি মেয়ে যার নাম নবনীতা সে বোধ এর মধ্যে কখন উঠে গেছে এই হলের মধ্যে দাঁড়িয়ে বাইরেটা ঠিক বোঝা যায় না তবে সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ এটা ঠিক এই সময়েও মেয়েরা সমানে আড্ডা মেরে যাচ্ছে ওদের বাড়িতে কেউ কিছু বলে না বোধ হয় আটটার মধ্যে হোস্টেলে ফিরতে হবে এটা অবশ্য পোস্ট গ্র্যাজুয়েট ছেলেদের জন্য আবশ্যিক নয় তবু অনিমেষ কোনোদিন নিয়ম ভাঙেনি পরমহংস বলল চোট খেলে গুরু অনিমেষ হতভম্ব হয়ে গেল পরমহংসের কথাবার্তা কোত্থেকে শুরু হয় সেটা আন্দাজ করা মুশকিল সে জিজ্ঞাসা করল মানে মহারানী তোমাদের মাটিতে বসিয়ে রেখে দিব্যে হাওয়া হয়ে গেলেন ওর কথা শেষ হতে না হতেই মেয়েরা একসঙ্গে হেসে উঠল যেন ব্যাপারটা খুব মজার অনিমেষ কিছু বুঝতে না পেরে একবার পরমহংস আর একবার মেয়েদের দিকে তাকাতে লাগলো সেটা লক্ষ্য করে আত্রেই বলে উঠল আপনার মাথায় যেন কিছুই ঢুকছে না অনিমেষ বলল সত্যি কিছু ঢুকছে না আত্রেই চোখ ছোট করল ওই মেয়েটাকে আপনি কতদিন চেনেন কেন নীলা মুখার্জি তো বিদ্যাসাগর থেকে এসেছে স্কটিশ থেকে নয় তাছাড়া ও আমাদের এক বছরের সিনিয়র আগে বলুন চেনাশোনা হলো কি করে পারিবারিক সূত্রে আমরা পরিচিত অনিমেষ বিস্তারিত বলল না তিনটে মুখী যেন হঠাৎ বিব্রত হয়ে পড়লো আত্রের খুব স্বাভাবিক হওয়ার চেষ্টাটাই অনিমেষের কাছে অস্বাভাবিক ঠেকল পরমহংস বলে উঠল সরি গুরু সেমসাইড হয়ে গেছে অনিমেষ হেসে ফেললো একটা কিছু ওরা হঠাৎ চেপে যাচ্ছে এটা বুঝতে পেরে সে সহজ হবার ভান করলো কেন ব্যাপারটা কি অনেক বছর পর ওর সঙ্গে দেখা হলো তোমার রিলেটিভ ঘাড় নাড়ল না না জাস্ট পরিচিত এবার রাত্রেই বলল তাহলে একটা কথা বলি নীলা মুখার্জি থেকে দূরে থাকবেন কেন অনিমেষের এবার মজা লাগছে পরমংস এবার গুছিয়ে বলল আরে গুরু ইউনিভার্সিটিতে পা দিয়েই যার গল্প শুনলাম সে হল ওই নীলা মুখার্জি যুব হৃদয় সম্পর্কে স্পেশালিস্ট অধ্যাপক থেকে বেয়ারা সবাই ওর কাছে নেতিয়ে থাকে অথচ ওর চেয়ে সুন্দরী মেয়ে অনেক আছে আর নীলা মুখার্জি তো মোটামুটি শ্যামলাই তবু মায়েরি মেয়েটার মধ্যে এমন একটা চমক আছে যেটা চুম্বকের মতো টানে সবাইকে কোনো ছেলেকে ওর সঙ্গে সাত দিনের বেশি দেখা যায় না সেই রাক্ষসের মতো যার প্রতিদিন একটা করে মানুষ লাগতো নীলা মুখার্জি সম্পর্কেও এই ধারণাটা চলতি আছে শুনতে শুনতে অনিমেষের কোনো প্রতিক্রিয়া হচ্ছিল না ও বলল আচ্ছা আত্রেই বলল সেই মক্ষ্মিরাণীর সঙ্গে আপনাকে এতক্ষণ বসতে দেখে কফি হাউসের অনেকের বুকে সমবেদনা জমেছে বিভিন্ন টেবিলে এমন অনেকে বসে আছে যারা একদিন আপনার ভূমিকায় ছিল অনিমেষ বলল কিন্তু ওর সঙ্গে একজন ছেলে বন্ধু ছিল আত্রেই জানালো বোধ লেটেস্ট কেউ অনিমেষ শেষে বলল আপনারা অনেক খবর রাখেন তো তবে আমার সঙ্গে নীলার সম্পর্ক এমন ধরনের যে কোনোদিন দিন আমাকে ওই ভূমিকায় দেখবেন না অনন্যা এবার কথা বলল মফস্বরের ছেলেরা দারুণ মিচকে হয় হঠাৎ কবজি ঘুরিয়ে সময় দেখে লাফিয়ে উঠল পরমহংস আরে বাস আমার চাকরি চলে যাবে আত্মীয় অবাক হয়ে বলল চাকরি এই সময়ে চাকরি পরমংশের দাঁত সামান্য উঁচু হওয়ায় মুখটা সময় হাসি হাসি দেখায় তোমাদের মতো আলালের ঘরের দুলালি নই তো খুকি আমাদের খেটে খেতে হয় দেড়শো টাকা টিউশনি না গেলে বাম্পার ছুটবে বুড়ো অনন্যা ফুঁসে উঠল আলালের ঘরে দুলালি মানে পরমংশ মাথা ঘুরিয়ে জবাব দিল বাপের পয়সায় এমে পড়তে এছো বেশ মোটা একটা কাতলা বিয়ের বাজারে গাঁদবে বলে তোমাদের আর কি চিন্তা অনন্যা তিক্ত গলায় বলল কি অদ্ভুত জ্ঞান সেদিন দশটার সময় বাসে আসছিলাম আদবুড়ো লোকগুলো চেঁচিয়ে উঠল অফিস টাইমে মেয়ে ছেলে ওঠে কেন যেন আমরা চাকরি করে বাপমা ভাইকে খাওয়াই না এইটিন সেঞ্চুরির মানসিকতা নিয়ে প্রগতির গলাবাজি করতে বাংলাদেশের পুরুষদের জুড়ি নেই পরমংশের মুখটা এই প্রথম নিষ্প্রভ দেখালো অনিমেষ এতক্ষণ অনন্যাকে ভালো করে লক্ষ্য করেনি এই কথা শোনার পর এক নিমেষে অন্যরকম ধারণা জন্মালো আত্রেই বলে উঠল ঠিকই বলেছিস যাক আমরা সবাই উঠবো বেয়ারাটাকে ডাকুন দাম মিটিয়ে দেওয়া যাক পরমহংস খুব দ্রুত নিজের অবস্থা সামলে বলে উঠল আমি বাদ আত্রী বলল মানে পরমহংস আত্মসমর্পণের ভঙ্গিতে বলল তোমরা মায়ের এই অন্নপূর্ণার জাত আর আমি চিরকাল ভিকেরি শিব তোমাদের ভিক্ষে নিয়েই তো চলে আমার অনন্যা ফুঁসে উঠল ইস অন্নপূর্ণা শিবের রিলেশনটা জানা আছে অত সস্তা না ঠিক আছে আমিই দিয়ে দিচ্ছি পরমহংস বলল কেন অনিমেষ শেয়ার করবে অনন্যা মাথা নাড়ল কেন উনি তো এখানে কিছু খাননি বিল মিটিয়ে নিচে নামতে অনিমেষের মনে হলো সে যেন অদ্ভুত শান্ত এক জগতে পা দিল সামনে ট্রাম বাস রিকশা চলছে কিন্তু সেটা কফি হাউসের তুলনায় এত নির্জন যে দুটো কান খাঁ খাঁ করতে লাগলো মেয়েরা চলে যেতে পরমহংসের সঙ্গে ট্রাম ধরার জন্য রাস্তা পেরিয়ে অনিমেষ কথাটা বলে ফেলল পরমহংস বলল টিউশনই তোমারও অবস্থা টাইট নাকি অনিমেষ স্বীকার করলো পেলে খুব উপকার হতো অবশ্য আমি আগে কাউকে পড়াইনি নি বলল দূর ওর জন্য কোনো এলএম লাগে না যে যত ভালো ম্যানেজ মাস্টার সে তত ভালো টিউটার ঠিক আছে আমি দেখছি একটা রানিং ট্রামে ওঠার জন্য সে দৌড় শুরু করলো অনিমেষ সেই চেষ্টা করতে গিয়ে থমকে গেল ওর পায়ে করে উঠেছে চোখ বন্ধ করে ব্যথাটা সামলাল আট পরমহংস চলে যাবার পর অনিমেষ অসহায় হয়ে দাঁড়িয়েছিল এই বাদুরঝোলা বাস ট্রামে ওঠা তার পক্ষে সম্ভব নয় টন টন করছে অপারেশনের জায়গাটা এতদিন দিব্যি ছিল কখনো কষ্ট হয়নি আজ ট্রামে ওঠার চেষ্টা করতে গিয়ে আচমকা ওই ব্যথাটা শুরু হয়ে গেল চুপচাপ দাঁড়িয়ে থাকলে তবু সহ্য করা যায় কিন্তু সামনে পা ফেললে মনে হচ্ছে চোখের সামনে লক্ষ্য আগুনের ফুলকি কিনাচ্ছে জোড়া হাটটা কি খসে গেল যা তা যদি হতো তাহলে নিশ্চয়ই এতক্ষণ তার হুঁশ থাকত না সোজা হয়ে থাকলে ব্যথাটা সময় থাকছে না মাঝে মাঝে থাই থেকে একটা ঘূর্ণির মতো পাক খেয়ে ছড়িয়ে পড়ছে ডাক্তার বলেছিল ষাট বছর বয়স অবধি কোনো অসুবিধা হবে না তারপর ওখানে বাতের যন্ত্রণা হতে পারে কিন্তু মাত্র পাঁচ বছর বাদেই এই রকমটা হয়ে গেল হয়তো পা বেকায়দায় পড়েছিল অনিমেষ ঘামে ভিজে চোখ বন্ধ করল এই যদি শরীরের অবস্থা হয় তাহলে সে জীবনে কোনো কিছুই করতে পারবে না একটা অক্ষম পঙ্গু মানুষের পক্ষে কোনো স্বপ্ন দেখা বড়ো রকমের ভ্রান্তি নিজের বিছানায় শুয়ে পড়তে অনিমেষ ব্যাকুল হয়ে উঠল অথচ হেঁটে এখান থেকে হোস্টেলে ফিরে যাবে তা অসম্ভব অনিমেষ দেখল দূরে একটা রিক্সা দাঁড়িয়ে আছে কিন্তু দুজন বৃদ্ধা রিক্সাওয়ালার সঙ্গে দরকষাকষি করছেন রিক্সা করে হোস্টেলে ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই এখান থেকে যা দূরত্ব তাতে ওরা এক টাকার কম নিশ্চয়ই নেবে না অথচ পকেটে শুধু সেটুকুই রয়েছে কাছে পিঠে আর রিক্সা নেই অনিমেষ অপেক্ষা করছিল যদিও বৃদ্ধারা বিফল হয়ে রিক্সাওয়ালাকে ছেড়ে দেন কিন্তু ওর নাকের ডগা দিয়েই রিক্সাওয়ালা তাদের নিয়ে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে ঢুকে গেল অনিমেষ যখন সাত পাঁচ ভাবছে তখন হাওয়া উঠল এতক্ষণ লক্ষ্য করেনি কোন ফাঁকে আকাশে একটু একটু করে মেঘ জমেছিল এখন সেগুলো ভরাট হয়ে বিদ্যুৎ চমকাচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি এসে যাবে এই আশঙ্কায় রাস্তাঘাটের চেহারা পাল্টে যেতে লাগলো দ্রুত বাস স্টপে যারা দাঁড়িয়েছিল তারা মরিয়া হয়ে এক একটা বাসে ওঠার চেষ্টা করছে বৃষ্টি নামার আগেই সবাই বাড়ি ফিরতে চাইছে অনিমেষ হাল ছেড়ে দিল তার পক্ষে যখন কিছু করা অসম্ভব তখন খামোকা চিন্তা করার অর্থ হয় না আসুক বৃষ্টি একসময় রাত আরও গভীর হলে নিশ্চয়ই ট্রাম খালি হবে তখন কোনো রকমে উঠে পড়লেই হবে হোস্টেলের গেট বন্ধ হয়ে গেলে সুপারিনটেন্ডেন্টকে সত্যি কথা বলে দিলেই হবে তাতে তিনি যদি অসন্তুষ্ট হন তাহলে হবেন পেছনে ফুটপাথের উপর যে বইয়ের দোকানগুলো হয়েছে তার একটাই ভালো ছাউনি আছে অনিমেষ চেষ্টা করলো সেই ছাউনির তলায় গিয়ে দাঁড়াতে বৃষ্টি এলে নিশ্চয়ই হুটোপুটি শুরু হয়ে যাবে ব্যথাটা এখন আর পাক দিয়ে উঠছে না কিন্তু হাঁটা যাচ্ছে না কিছুতেই অনিমেষ পাশ ফিরতেই মনে হলো একটা গাড়ি দ্রুত গতিতে ওর সামনে দিয়ে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ালো কেউ চেঁচামেচি করছে শুনে সে গাড়িটার দিকে তাকাতে অবাক হয়ে গেল থম্বটুর সেই রুমমেট ট্যাক্সির জানলা দিয়ে মুখ বাড়িয়ে তাকে ডাকছে হাত নেড়ে পেছন থেকে বোঝা যাচ্ছে থম্বটোর বন্ধু একা নেই অনিমেষ এমন হকচকিয়ে গিয়েছিল যে প্রথমে সে ঠিক বুঝে উঠতে পারেনি কি করবে বাস স্টপে দাঁড়ানো কয়েকজন ছুটে গেল ট্যাক্সিটার কাছে থম্বটোর বন্ধু হাত নেড়ে তাদের না বলল ও নিশ্চয়ই হোস্টেলে ফিরছে অনিমেষের মনে হলো আকাশ থেকে যেন দেবদূত থম্বটোর বন্ধুর চেহারা নিয়ে এসেছে এরকমটা ভাবাই যায় না এক পা এগোতেই অনিমেষের থাই থেকে কোমর অবধি একটা আগুনের বল ছুটে গেল প্রচণ্ড যন্ত্রণায় মুখ বিকৃত হয়ে গেল চোখে জল এসে যাওয়ার উপক্রম সে দেখল থম্বোটো ট্যাক্সির দরজা খুলে প্রায় দৌড়ে ওর কাছে চলে এলো হোয়াট হ্যাপেন্ড এক হাত দিয়ে নিজের পা দেখালো অনিমেষ আই ক্যানট ওয়াক অ ফুল পেইন থম্বটোর বন্ধুর ডান হাতে অনিমেষের পিঠে একটা বেড দিয়ে বলল সাপোর্ট সাপোর্ট ব্যথার পা মাটি থেকে সামান্য ওপরে রেখে থম্বোটোর বন্ধুর কাঁধে ভর রেখে অনিমেষ অন্য পায়ে লাফাতে লাফাতে ট্যাক্সির দিকে এগোল অনিমেষ লক্ষ্য করলো এতে আর ব্যথাটা লাগছে না শুধু থায়ের কাজটায় শিরশির করছে হঠাৎ ওর খেয়াল হলো এই ছেলেটির সঙ্গে গতকাল রাত্রে থম্বটোর ঘরে তার প্রায় মারামারি হবার উপক্রম হয়েছিল ভারতীয়দের সম্পর্কে একটা হীন মন্তব্য এর মুখ থেকে বেরিয়েছিল সেই মুহূর্তে এই ছেলেটিকে ওর খুব বাজে টাইপের মনে হয়েছিল কিন্তু এখন এই রকম পরিস্থিতিতে ও যেভাবে ট্যাক্সি থেকে নেমে এসে অযাচিতভাবে তাকে সাহায্য করছে গতকালের ঘটনার পর তাকে আশা করা যায় মানুষের চরিত্র হট করে বোঝা মুশকিল এই সত্য আরেকবার প্রমাণিত হল হাঁটতে হাঁটতে অনিমেষ টের পেল থম্বটোর বন্ধুর শরীর থেকে অদ্ভুত নেশা ধরানো একটা অচেনা গন্ধ বের হচ্ছে এরকম গন্ধ সচরাচর কোনো চেনা মানুষের শরীরে অনিমেষ পায়নি ট্যাক্সিতে উঠে কোনো রকমে বসতে না বসতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো আচমকা গুলিবর্ষণ শুরু হলে যেমন বিশৃঙ্খল অবস্থা শুরু হয়ে যায় তেমনি বাস স্টপে দাঁড়ানো মানুষেরা এলোমেলো দৌড়ে একটা ছাউনি খুঁজতে লাগল থম্বটোর বন্ধু দরজা বন্ধ করে সামনের সিটে গিয়ে বসতেই অনিমেষ ট্যাক্সির অন্য যাত্রীর দিকে তাকালো পেছনের সিটের ওপাশে জানালা ঘেঁষে ভদ্রমহিলা বসে আছেন এরকম আধুনিক বেশবাসের মহিলাদের উত্তর কলকাতায় দেখা যায় না অনেক সময় ব্যয় করলে এই রকম প্রসাধন করা যায় মাথার চুল কোমরের সামান্য নিচে ফুলে ফেঁপে মেঘের মতো হয়ে রয়েছে হাত কাটা জামা শঙ্খরঙা বাহুকে এমন সুঠাম সৌন্দর্য দিয়েছে যে চোখ সরানো দায় হয়ে ওঠে চোখাচোকি হতেই ওর রক্তাক্ত ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়ে চিকচিকে দাঁতের প্রান্ত দেখা গেল অনিমেষ অনুমান করল মহিলা হাসছেন থম্বটোর বন্ধু ড্রাইভারের পাশে বসে এদিকে শরীরটাকে ঘোরালো এনি অ্যাক্সিডেন্ট সব কথা সব জায়গায় বলতে ইচ্ছে করে না অনিমেষ ঘাড় নাড়ল হ্যাঁ নো ব্লিডিং আবার প্রশ্ন করে থম্বটুর বন্ধু উত্তর শুনে নিশ্চিন্ত হলো বৃষ্টির মধ্যে ট্যাক্সিটা কিছু দূর যেতেই দাঁড়িয়ে গেল সামনে জ্যাম ঠাসাঠাসি হয়ে রয়েছে গাড়িগুলো বৃষ্টির ছাড় থেকে রেহাই পাওয়ার জন্য অনিমেষ ওর দিকে জানালার কাজ তুলে দিতে দিতে খেয়াল করল থম্বটুর বন্ধুর নামটাই তা জানা হয়নি অথচ ওর ট্যাক্সিতে সে লিফট নিচ্ছে থম্বটোর বন্ধু বিরক্ত গলায় বলল ভেরি ব্যাড ট্রাফিক সিস্টেম ভেরি ব্যাড এই মুহূর্তে অনিমেষেরও সেটাই মনে হচ্ছে যেরকম বৃষ্টি চলছে তাতে আর কিছুক্ষণ বাদেই ঠনঠনে কালীবাড়ির সামনে এক কোমর জল দাঁড়িয়ে যাবে তখন হবে আর এক মুশকিল ট্যাক্সিওয়ালা বেশ বৃদ্ধ বোধহয় উত্তরপ্রদেশের লোক তেমন জল জমে গেলে যদি যেতে রাজি না হয় তাহলেই সোনায় সোহাগা এই সময় বেশ শব্দ করে কোথায় বাজ পড়তেই মহিলা আঁতকে উঠলেন ও গড আমার ভয় করছে মুখ ফিরিয়ে অনিমেষ দেখলো ভদ্রমহিলা সত্যিই ভয় পেয়েছেন দুটো হাতে কান চাপা দিয়েছেন চোখ আদবোজা খুব সুন্দরী মেয়েদের ভয় পাওয়া চেহারাটা আদৌ সুন্দর হয় না এটা জানা ছিল না থম্বটোর বন্ধু ঘাড় ঘুরিয়ে জিজ্ঞাসা করল হাউ ইজ ইয়ার পেইন না এখন আর ব্যথাটা লাগছে না হেলান দিয়ে বসতে পেরে শরীরে স্বস্তি ফিরে এসেছে অনিমেষ ঘাড় নেড়ে হাসতেই ছেলেটা বলল দেন মেথ মাই ফ্রেন্ড শিলা সেন ভেরি হোমলি রিয়েল সুইথ এইভাবে কারোর সঙ্গে কখনো পরিচিত হয়নি অনিমেষ মহিলার দিকে তাকিয়ে সে দুটো হাত জোর করল আমার নাম অনিমেষ সামান্য মাথা দুলিয়ে মহিলা অভিবাদন গ্রহণ করলেন তারপর কপালে দুটো রেখা ফুটিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কি অসুস্থ অনিমেষ না বলতে গিয়েও পারল না পায়ে একটু আঘাত লেগেছে পায়ে কোথায় মহিলা এতক্ষণে যেন সিরিয়াস হলেন অনিমেষ প্যান্টের ওপর দিয়ে জায়গাটা দেখালো ওখানে ওখানে আঘাত লাগলো কি করে ওখানে তো কোনো জয়েন্ট নেই লাগলো লেগে গেল অনিমেষ হাসলো। হঠাৎ থম্বটোর বন্ধু বলে উঠল আই কান্ট ফলো ইউ ইংলিশ ইংলিশ প্লিজ সঙ্গে সঙ্গে অদ্ভুত নেকি গলায় মহিলা বলে উঠল ইস সব যেন ওকে বুঝতে হবে আমরা ভাই বাংলায় কথা বলবো না কেলে ভূতটা ইংরেজিও ভালো জানে না চমকে উঠলো অনিমেষ ভদ্রমহিলা একই ভাষায় কথা বলছেন হয়তো এই মহিলার জন্য কাল রাত্রে থম্বোটর বন্ধু হইচই করেছিল এই মহিলাকেই সম্ভবত দারোয়ান রাত আটটার পর আটকে দিয়েছিল যার জন্য থম্বোটোর বন্ধু অত আন্তরিকভাবে ক্ষিপ্ত হতে পারে তার মুখ থেকে এ ধরনের কথা কল্পনা করা যায় না তাহলে কি মহিলা শুধুমাত্র কোনো স্বার্থের জন্য এই বিদেশি আফ্রিকান ছেলেটির সঙ্গে মিশছেন কি স্বার্থ হতে পারে সেটা হঠাৎ ওর খেয়াল হলো কলকাতা শহরটা একটা বিচিত্র জায়গা কদিন আগে একটা কাগজে পড়েছিল এখানে কয়েক হাজার সুন্দরী কলগার্ল বাস করেন যাদের চেহারা এবং কথাবার্তা খুবই অভিজাত এবং চাক্ষুষ কিছু বোঝা সম্ভব নয় ইনি কি সেই শ্রেণীর না তা হতেই পারে না সেই বাল্যকাল থেকে জলপাইগুড়ির বেগুন্টলির পাশের গলিতে যাওয়া স্তক অনিমেষের একটা ধারণা বদ্ধমূল হয়েছিল মেয়েরা অভাবের তাড়নায় পতিতাবৃত্তি গ্রহণ করে সুস্থ স্বাভাবিক অবস্থায় কোনো মেয়ে ওই জীবনযাপন করতে কেন চাইবে এই মহিলা যে পোশাক এবং প্রসাধন ব্যবহার করেছেন সেরকম মেয়ে হলে সুদূর আফ্রিকা থেকে এসে থম্বটোর বন্ধু কেন একে বন্ধু বলে পরিচয় দেবে মহিলা হাসলেন এবার সত্যি সত্যি কি ভাবছেন অনিমেষ ঘাড় নাড়ল না তেমন কিছু না মহিলা বললেন তাহলে কিছু একটা তো বটেই আপনিও কি ওর সঙ্গে একই হোস্টেলে থাকেন মানে যে হোস্টেলে সব বাচ্চারা থাকে থম্বটুর বন্ধু এবারে অধীর গলায় চেঁচিয়ে উঠল ইংলিশ ইংলিশ সারাপ মহিলা ধমক দিলেন গলার শট চড়ায় উঠলে একটুও পেলবতা থাকে না অনিমেষ লক্ষ্য করল ডোন্ট বিহেভ লাইক এ কিড উচ্চারণে সামান্য জড়তা নেই এবং আশ্চর্য ব্যাপার সাপের মাথায় ধুলো পড়ার মতো থম্বটোর বন্ধু কেমন মিইয়ে গেল বকুনি শুনে জুলজুল চোখে মহিলার দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করতে মহিলা স্তোক হাসি হাসলেন ইউ নটি বয় অনিমেষ দেখল থম্বটোর বন্ধু তাতেই নিশ্চিন্ত হয়ে ঘুরে সোজা হয়ে বসে সামনের গাড়িগুলো লক্ষ্য করতে লাগলো এবার মহিলা বললেন এরা এমনিতে খুব রাফ হয় কিন্তু ট্যাকল করতে পারলে এদের মতো সহজ শিশু পৃথিবীতে আর নেই হ্যাঁ যা বলছিলাম আপনাদের হোস্টেলের অমন নিয়ম কেন অনিমেষ বলল ওটা কলেজ স্টুডেন্টদের থাকার জায়গা তাই কিছু কিছু নিয়ম করতেই হয় আমরা যারা কলেজ ছাড়িয়ে গেছি তারাও নিয়মটাকে মানি মহিলা জিজ্ঞেস করলেন আপনি কি কলেজে পড়েন না এটা একরকম কলেজ বটে আমি এম এ পড়ি ওমা তাই নাকি কি ভালো ছেলে গো হোস্টেলে থাকো তোমার বাড়ি কোথায় ভাই জলপাইগুড়ির কাছে একটা চা বাগানে চা বাগান ওমা নিজেদের চা বাগান আছে মহিলা দ্রুত অনিমেষের গা ঘেঁষে এসে বসলেন চা বাগান খুব সুন্দর জায়গা না দার্জিলিংয়ে যেতে আমি দুচোখ ভরে দেখেছি কেমন স্বপ্নের মতো দেখতে না আমার খুব যেতে ইচ্ছে করে অনিমেষ হকচকিয়ে গিয়েছিল মহিলার ভাবভঙ্গিতে একটু ধাতস্থ হয়ে সে প্রতিবাদ করতে গেল যে তাদের নিজেদের কোনো চায়ের বাগান নেই চায়ের বাগানের মালিকরা প্রচুর টাকার মালিক তার বাবা একটা ইউরোপীয় মালিকানায় পরিচালিত চা বাগানে চাকরি করেন মাত্র কিন্তু এই কথাগুলো বলার আগেই থম্বটোর বন্ধু চিৎকার করে উঠল সামনের স্ট্রিট থেকে চিৎকারের সঙ্গে সঙ্গে হয়ে গেল অভিনব দৃশ্য থম্বটোর বন্ধু তিড়িং করে লাফিয়ে জুতো শুদ্ধ গাড়ির সিটের ওপর বসে বিশুদ্ধ মাতৃভাষায় অনর্গল কিছু বলে যেতে লাগলো যারা এক বর্ণ অনিমেষ বুঝতে পারছে না উত্তেজিত এবং ভয় পাওয়া মুখ দুটো আঙুল সামনের পা রাখার জায়গার দিকে উঁচিয়ে রয়েছে বুড়ো ট্যাক্সি ড্রাইভার প্রথমে ঘাবড়ে গিয়েছিল কালো সাহেবের চালচলন দেখে কিন্তু সিটের উপর জুতো তুলে উঠে বসতে দেখে সে নিশ্চয়ই বিরক্ত হয়েছিল কারণ সাহেবের উত্তেজনার কারণটা অনুসন্ধান করতে তাকে নিচের দিকে ঝুঁকে তাকাতে দেখা গেল অনিমেষ উঠে ব্যাপারটা কি বোঝার চেষ্টা করতে গিয়ে থমকে গেল এখন কোনো রকম নড়াচড়া আবার যন্ত্রণাটাকে ফিরিয়ে আনতে পারে ভদ্রমহিলা ট্যাক্সির মধ্যে যতটা পারেন উঠে দাঁড়িয়ে ব্যাপারটা কি বোঝার চেষ্টা করছেন কিন্তু কোনো হদিশ পাচ্ছেন না ওইটুকু জায়গায় ভদ্রমহিলা দাঁড়াতে চেষ্টা করায় তার শরীরের অনেকটা অনিমেষের ওপর চেপে গেছে একজন রমণীর শরীর নয় শুধুমাত্র প্রবল চাপের জন্যই অনিমেষের প্রাণ বেরুবাদ দেয় এতক্ষণে ড্রাইভার বন্ধুটিকে আবিষ্কার করে ফেলেছে একটি নধর কালো কুচকুচে আরশোলা হাতের মুঠোয় নিয়ে এসে বিরক্তির সঙ্গে একবার সবাইকে দেখিয়ে ছুঁড়ে ফেলে দিল বাইরে যেন সোডার বোতল খুলে গেল হঠাৎ মহিলা খিলখিল করে উন্মাদ ভঙ্গিতে হাসতে হাসতেই পেছনের সিটে লুটিয়ে পড়লেন অনিমেষ দেখল ওর গায়ের আঁচল নিচে লুটিয়ে পড়েছে বড় গলার কালো সিল্কের ব্লাউজ তার বিশাল বক্ষকে আবদ্ধ রাখতে পারছে না অনিমেষ নিজের অজান্তেই সেদিকে তাকিয়েছিল হাসতে হাসতে সেটা লক্ষ্য করে মহিলা অদ্ভুত ভঙ্গিতে অনিমেশকে টুস্কে দিয়ে আঁচল ঠিক করে নিয়ে বলে উঠলেন ওরে বাবাহা কি বীরপুরুষ রে একটা আরশোলা দেখে ভিড়মি খাচ্ছেন আবার মুখে বড় বড় বাত সিংহের দেশের লোক আমি গড়িলার দেশের লোক আমি বাইরে ফুটপাতের পাশে পড়ে থাকা আরশোলাটার দিকে জুলজুল করে তাকিয়েছিল থম্বটোর বন্ধু উত্তেজনাটা এখন থিতিয়েছে তারপর পা দুটো সন্তর্পণের নিচে নামিয়ে আরেকবার ভালো করে দেখে নিল জায়গাটা দেখে পিছনের সিটের দিকে ফিরে মুক্তর মতো দাঁত বের করে হাসলো। আই কান স্ট্যান্ড খুব গর্বের কথা আবার চেঁচিয়ে বলা হচ্ছে মহিলা টিপ্পনি কাটলেন এতক্ষণে ট্যাক্সিটা আবার চলতে শুরু করেছে সামনের জট খুলতেই গাড়িগুলো শামুকের মতো এগোচ্ছে একটু বাদেই মনে হলো ওরা বিরাট নদীর মধ্যে এসে পড়েছে ফুটপাথ দেখা যাচ্ছে না জলের ঢেউ দুপাশের দোকানের মধ্যে ঢুকে পড়ার উপক্রম থম্বোটর বন্ধু সোৎসাহে বলে উঠল। হাউ ফানি উই আর সেইলিং অনিমেষটা মজা লাগছিল কিন্তু সেই সঙ্গে একটা ভয়ও ছিল যদি ইঞ্জিনে জল ঢুকে যায় তাহলে চিত্তির এখানে জলবন্দি হয়ে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে ড্রাইভার সমানে নিজের মনে গালাগাল দিয়ে যাচ্ছে একটু একটু করে জল ভেঙে গাড়ি এগোচ্ছে যেন কতটা পথ আসা হলো অদ্ভুত উত্তেজনার মধ্যে বিদ্যাসাগর কলেজ ছাড়িয়ে আসতে সবাই হাঁপ ছেড়ে বাঁচল এখন আর জল কিংবা জ্যাম নেই ভেজা রাস্তা দিয়ে এগোতে দেখা গেল সারবন্দি হয়ে ট্রাম দাঁড়িয়ে আছে অনিমেশ বলল খুব জোর বাঁচা গেল মহিলা চোখ বড় করে বললেন গাড়িটা আটকে থাকলে খারাপ লাগতো নাকি বেশ তো আমরা অনেকক্ষণ গল্প করতে পারতাম অনিমেষের উত্তরে কি বলবে বুঝতে না পেরে হাসল হাসি অনেক কিছুর উত্তর হতে পারে যে যেমন বুঝে নেয় বিবেকানন্দ রোডের কাছে গাড়িটা আসতেই মহিলা বললেন কিন্তু আমি ভাবছি পায়ে যখন এত যন্ত্রণা হাঁটা যাচ্ছে না তখন একা একা হোস্টেলে থাকা যাবে কি করে ওটা তো আর বাড়ি নয় যে কেউ সেবা শুশ্রূষা করবে অনিমেষ বলল না না একটু শুয়ে থাকলেই সব ঠিক হয়ে যাবে মহিলা বললেন যদি না হয় আমার ইচ্ছে করছে বাড়িতে নিয়ে যাই কারো কষ্ট হচ্ছে ভাবলে এত খারাপ লাগে মন কেমন হয়ে যায় অনিমেষ লজ্জা পেল আপনি কিছু ভাববেন না মহিলা বললেন ভাববো না কি কথা আলাপ হলো আর ভাববো না ঠিক আছে কেমন থাকা হচ্ছে আমায় যদি জানিয়ে দেওয়া হয় তাহলে নিশ্চিন্ত হই আমার নম্বর হচ্ছে পঁয়ত্রিশ চারটে শূন্য মনে থাকবে খুব সোজা শুধু এক্সচেঞ্জ নাম্বারটা মনে রাখলেই হলো তারপর সব ফাঁকা ইংরেজিতে বললাম না সামনের দুটো কান এদিকে খাড়া হয়ে আছে কথা বলতে বলতে গলার স্বর নিচে নেমে এলো ফিস ফিস শোনালো এত অল্প পরিচয় বলতে গেলে মাত্র কয়েক মিনিটের বলা যায় কোনো মহিলা এরকম আন্তরিক ভঙ্গিতে আমন্ত্রণ জানাতে পারে অনিমেষের মাথা ঝিমঝিম করতে লাগলো হঠাৎ ওর মনে হলো তার নিজের মনে নিশ্চয়ই কু আছে মহিলা তার আহত হবার সংবাদ শুনে স্নেহপ্রবণ হয়ে তার সম্পর্কে খোঁজখবর নিতে চাইতে পারেন তাতে অস্বাভাবিক কি আছে সে হয়তো মিছেই ব্যাপারটাকে সন্দেহের চোখে দেখছে হেদোর আগের গলি দিয়ে ট্যাক্সিটাকে ঘোরাতে বললেন মহিলা স্কটিশের পাশ দিয়ে ট্যাক্সি অনেকটা এগিয়ে একটা লাল রঙের বাড়ির সামনে থামতেই মহিলা একটু অপ্রসন্ন চোখে বৃষ্টির দিকে তাকালেন এখন বৃষ্টির সেই তেজটা নেই কিন্তু যেভাবে পড়ছে তাতে একটু হাঁটলেই ভিজে যাওয়া অসম্ভব নয় এই বৃষ্টির মধ্যেই থম্বটোর বন্ধু লাফিয়ে নেমে পড়ল ট্যাক্সি থেকে নেমে গাড়িটাকে পাক দিয়ে এপাশের দরজায় এসে সেটাকে খুলে ধরল আই গো দেও মহিলা পুতুলের মতো ঘাড় নাড়লেন নথ টোনাই ডার্লিং তারপর অনিমেষের দিকে ফিরে বললেন চলি ভাই মনে থাকে যেন কথা শেষ করেই উনি প্রায় দৌড়ে খোলা জায়গাটা পেরিয়ে লাল বাড়িটার ভেতরে ঢুকে গেলেন অনিমেষ দেখল নাম্বার আগে মহিলা দ্রুত হাতে আঁচলটাকে ঘোমটার মতো আড়াল করে নিয়েছিলেন এবং চলে যাওয়ার সময় একবারও পেছন ফিরে তাকালেন না বৃষ্টির জন্য রাস্তা ফাঁকা রকগুলো তো কেউ নেই থম্বটোর বন্ধু অকপটে সেই চলে যাওয়া দেখলো বৃষ্টিতে ভিজে যে একসা হয়ে গেছে সেদিকে একটু খেয়াল নেই তারপর শব্দ করে একটা দীর্ঘশ্বাস ফেলে অনিমেষের পাশে উঠে বসল সিট ভিজে যাচ্ছে বলে ড্রাইভার বিরক্তি প্রকাশ করতেই সে ঘাড় নেড়ে হাও হাউ করে নিজের ভাষায় কিছু বলে সোজা হয়ে বসলো অনিমেষ ড্রাইভারকে কিছু মনে না করতে বলে হোটেলের ঠিকানাটা জানিয়ে দিতে আবার ট্যাক্সি চলা শুরু করলো থম্বটোর বন্ধু অনিমেষের হাতের ওপর হাত রেখে জিজ্ঞেস করলো সেই টক টাবাউথ মি অনিমেষ বুঝলো মহিলাকে জরিপ করার চেষ্টা করছে ছেলেটা সে ঘাড় নেড়ে জানালো হ্যাঁ ট্যাল মি হোয়াট শি টোল্ড ইউ অনিমেষ খুব অস্বস্তি তোর দিকে তাকালো মহিলার কথাবার্তা খুব স্বচ্ছন্দ ছিল না বোঝাই যাচ্ছিল থম্বটোর বন্ধু সম্পর্কে মহিলার কিছুমাত্র আন্তরিক ধারণা নেই কিন্তু ওসব কথাই ছেলেটিকে কী করে বলা যায় এর হাবভাবে মহিলাটির সম্পর্কে প্রচণ্ড আগ্রহ স্পষ্ট এরকম চললে শেষ পর্যন্ত হয়তো চূড়ান্ত আঘাত পাবে ছেলেটি অনিমেষের মনে হলো কথাটা থম্বটোকে খুলে বলা যায় যদি কিছু ওকে শুনতে হয় তাহলে তা থম্বটোর মুখ থেকেই শোনা ভালো কিন্তু এখন একে কী বলা যায় তীব্র চাহনি থেকে মুখ ফিরিয়ে নিয়ে অনিমেষ বলল শি টোল্ড মি দ্যাট আর এ ভেরি গুড বয় অ্যান্ড অল দিস প্রেজি ওয়ার্ডস চোখ বন্ধ করলো থম্বটুর বন্ধু তারপর খুব গাঢ় গলায় বলল আই নেভার লাভড ওম্যান বিফোর হার শি সামথিং হোস্টেলের সামনে ট্যাক্সিটা দাঁড়াতে থম্বটোর বন্ধু ভাড়া মিটিয়ে দিল প্রায় পনেরো টাকার মতো মিটারে উঠেছে অনিমেষ দেখল ওর পার্সে থোকা থোকা নোট চট করে অনুমান করা যায় না টাকার অঙ্কটা এত টাকা কোনো দিন একসঙ্গে হাত দিয়ে ধরেনি অনিমেষ পার্সটা যেভাবে ছেলেটা হিপ পকেটে গুঁজে রাখলো তাতে বিন্দুমাত্র সতর্কতা নেই ট্যাক্সি থেকে নামতে গিয়েই সমস্ত শরীর দুলে উঠল অনিমেষের এতক্ষণ যে বসেছিল সেটা ছিল একরকম ব্যথাটার কোনো অস্তিত্ব ছিল না এখন মাটিতে পা দিয়ে শরীরের ভার রাখতেই মনে হলো থাই থেকে একটা আগুনের গোলা পাক খেয়ে কোমরে উঠে এলো যন্ত্রণাটাকে দাঁতে চেপে সামলাল অনিমেষ দু চোখে পলকেই জল এসে গেল থম্বটোর বন্ধু সমস্ত ঘটনাটা চুপচাপ লক্ষ্য করছিল এখন বৃষ্টি টুপটাপ পড়ছে নিঃশব্দে এগিয়ে এসে অদ্ভুত কায়দায় ছেলেটা অনিমেষকে কাঁধে তুলে নিল ব্যাপারটা এমন আকস্মিক এবং সহজ ভঙ্গিতে ঘটল যে অনিমেষ হতবুদ্ধি হয়ে গেল খুব কায়দা করে ওকে ধরে ছেলেটি সিঁড়ি অবধি হেঁটে গেল থম্বোটের বন্ধুটি মোটেই স্বাস্থ্যবান নয় কিন্তু ওর গায়ে যে এত শক্তি আছে তা অনুমান করা যায় না সাবধানে সিঁড়ির গোড়ায় ওকে নামিয়ে দিয়ে ছেলেটা জিজ্ঞাসা করল ওয়াচর রুম নম্বর অনিমেষ জানাতেই সে দ্রুত ওপরে উঠে গেল রেলিং ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকলো অনিমেষ হোস্টেলের গেটটা ভেজানো ছিল থম্বটোর বন্ধু সেটাকে ঠেলে ঢুকেছে বাঁ দিকে দারোয়ানের ঘর থেকে তুলসীদাসী রামায়ণের সুর ভেসে আসছে এখন বোধ হয় প্রায় নটা বেজে গেছে এতক্ষণ খেয়াল হয়নি এবার অনিমেষের মনে হলো আবার কি ওকে হাসপাতালে গিয়ে এক বছর বিছানায় শুয়ে থাকতে হবে প্রচণ্ড আশঙ্কায় কাঁটা দিয়ে দাঁড়িয়ে থাকলো অনিমেষ এইভাবে পঙ্গুর মতো সমস্ত জীবন কাটানোর চাইতে মরে যাওয়া ঢের ভালো সারা জীবন টিপটিপ করে বেঁচে থাকার কোনো মানে হয় না নানারকম কণ্ঠস্বর ভেসে এলো ওপরে অনিমেষ দেখল ত্রিদীপ আরও কয়েকজনকে নিয়ে হন্তদন্ত হয়ে নিচে নেমে আসছে এক দৌড়ে কাছে এসে অনিমেষকে জিজ্ঞাসা করলো ত্রিদীপ কি হয়েছে শুনলাম খুব উন্ডেড হয়েছ অনিমেষ দেখলো আরও কয়েকজন তাকে ঘিরে দাঁড়িয়েছে আর প্রত্যেকের মুখ চোখে উদ্বেগ স্পষ্ট অনিমেষ খুব অস্বস্তিতে পড়ল এরকমটা হবে ভাবে নিশে সিঁড়ির ওপর দিকে থম্বটোর বন্ধু নির্লিপ্তের মতো দাঁড়িয়েছিল চোখোচকি হতে হাত নেড়ে চলে গেল নিজের ঘরের দিকে যেন ওর কর্তব্য শেষ এরকম ভাব অনিমেষ বলল ট্রামে উঠতে হঠাৎ জখম পায়ে ব্যথা হলো তারপর থেকে আর হাঁটতে পাচ্ছি না এখন যন্ত্রণাটা না হাঁটলে হচ্ছে না ত্রিদীপ ধমকে উঠল নিশ্চয়ই রানিং ট্রামে উঠছে অনিমেষ অস্বীকার করল না হ্যাঁ বুঝতে পারছি না ঝোড়া হাড় ভাঙল কি না ভিড়ের মধ্যে দুর্গাপদ ও গোবিন্দকে দেখতে পেলো অনিমেষ গোবিন্দ ত্রিদীপকে বলল সিক্রুমে নিতে হবে অনিমেষ বলল না না সিক্রুমে নিয়ে যাওয়ার দরকার নেই তোমরা একটু হেল্প করো নিজের রুমে গিয়ে শুয়ে পড়ি ওরা কোনো কথা শুনল না অনিমেষকে ধরাধরি করে মাথার উপর তুলে সন্তর্পণে ওর ঘরে ফিরিয়ে আনল খাটে শুইয়ে দিয়ে ত্রিদীপ ভিড়টাকে সরালো ঘরে শুধু গোবিন্দ আর দুর্গাপদ রয়ে গেল ত্রিদীপ গোবিন্দকে ফিসফিসিয়ে কিছু বলতে সে ছুটে বেরিয়ে গেল দুর্গাপদ জিজ্ঞাসা করল ব্যথাটা ঠিক কোথায় হচ্ছে অনিমেষ হাত দিয়ে থাই দেখাতে ওরা খুব মুখ চাওয়া চুরি করল অনিমেষের মনে হলো এরা খুব ঘাবড়ে গেছে ত্রিদীপ জিজ্ঞাসা করল জায়গাটা দেখেছ ঘাড় নাড়ল অনিমেষ তার নিজের পক্ষে প্যান্টের পা গুটিয়ে থাই দেখা সম্ভব নয় আর নিশ্চয়ই জায়গাটার বাইরে কিছু হয়নি রক্ত রক্ত বেরোবার প্রশ্ন উঠতে পারে না ত্রিদীপ বলল ইজি হয়ে শুয়ে থাকু কোনো চিন্তা কর না আমি দেখছি দুর্গাপদ ওর শার্ট খুলে নিল ঘামে গেঞ্জি সবসপ করছে সেটাকে খুলে ফেলতে বেশ আরাম লাগলো ত্রিদীপ প্যান্টের বোতামে হাত দিয়ে জিজ্ঞাসা করল আন্ডার প্যান্ট পড়া আছে প্রশ্নটা শুনে হেসে ফেলল অনিমেষ কাল রাত্রে মদ্যপান করে এসে ত্রিদীপরা ওর উপর যখন জুলুম করেছিল জোর করে উলঙ্গ করেছিল তখন এ কথা একবারও চিন্তা করেনি অথচ আজ খুব ভদ্রভাবে জেনে নিচ্ছে যাতে অনিমেষ লজ্জায় না পড়ে ওকে হাসতে দেখে ত্রিদীপ জিজ্ঞাসা করল হাসির কি হলো অনিমেষ বলল কিছু না আন্ডার প্যান্ট পরাই আছে তোমরা আমাকে একটু ধরো আমি নিজেই প্যান্ট চেঞ্জ করে নিচ্ছি ওরা সে কথায় কান্না দিয়ে প্যান্টটা সন্তর্পণে অনিমেষের শরীর থেকে এমনভাবে খুলে নিল যাতে ওর একটুও ব্যথা না লাগে দুর্গাপদও অনিমেষের থায়ের উপর ঝুঁকে পড়ে ভালো করে দেখে বলল কোথাও তো ফোলা দেখছি না কিন্তু তোমার বুলেট মার্কের নিচে বেশ কিছুটা জায়গা লাল হয়ে আছে বোধ ওখানেই কিছু হয়েছে ত্রিদীপ লাল জায়গাটায় হাত রেখে বলল ওরে ফাদার একদম ফারনেস হয়ে রয়েছে একদম নড়াচড়া করবে না চুপচাপ শুয়ে থাকো একটা পাতলা চাদর নিজের বিছানা থেকে তুলে এনে সে অনিমেষের কোমর অবধি ঢেকে দিল একটু বাদেই গোবিন্দ ফিরে এলো সঙ্গে হোস্টেলের ডাক্তার আর হোস্টেলের সুপার মিস্টার দত্ত হোস্টেলের ডাক্তারকে সবাই আড়ালে ঘোড়ার ডাক্তার বলে ওর চিকিৎসায় নাকি কখনও কোনো রুগী সারে না সব রকম অসুখেই তিনি একই মিক্সচার আর ট্যাবলেট ঘুরিয়ে ফিরিয়ে দেন এককালে ছেলেরা এ নিয়ে রাগারাগি করেছে কোনো ফল হয়নি উনি ছেলেদের কাছ থেকে কোনো ফি নেন না হোস্টেলের সঙ্গে তার একটা মাসকাবারি ব্যবস্থা আছে অথচ এই হোস্টেলের কারো কোনো অসুখ হলে বাইরের অন্য কোনো ডাক্তারকে ডাকা যাবে না ইনি যদি সুপারিশ না করেন ডাক্তার সেন হন্তদন্ত হয়ে ঘরে ঢুকেই জিজ্ঞাসা করলেন কি হয়েছে কি হয়েছে একটা কথা দুবার বলা তার অভ্যেস কথা বলেন হড়বড়িয়ে ট্রিদীপ বলল ওর পায়ে খুব লেগেছে ট্রামে উঠতে গিয়ে হাঁটতে পারছে না লেগেছে মানে কি ট্রাম থেকে পড়ে গিয়েছে একটা চেয়ার বিছানার পাশে টেনে এনে বসলেন ডাক্তার সেন ট্রিদীপ বলল না উঠতে গিয়ে পেশেন্টকে 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 বলতে দিন ডাক্তার সেন বললেন অনিমেষ যতটা পারে সংক্ষেপে আজকের ঘটনাটা বলতেই ডাক্তার হুম বলে মিস্টার দত্তের দিকে তাকিয়ে মুচকে হাসলেন মশা মারতে কামান দাগা মশাই এর জন্য আমাকে ডাকার কোনো দরকার ছিল না কোনো দরকার ছিল না সিম্পল ব্যাপার শিরায় টান লেগেছে ছেলে মানুষের কারবার কথা শেষ করে উঠে দাঁড়ালেন ডক্টর সেন অনিমেশ বন্ধুদের চোখে মুখে প্রতিক্রিয়া দেখে দ্রুত বলে ফেলল আমার পায়ের ঠিক এই জায়গায় হাড় পাঁচ বছর আগে ভেঙে দুটুকরো হয়ে গিয়েছিল হ্যাঁ চমকে উঠলেন ডক্টর সেন ওখানকার হার হাও অ্যাক্সিডেন্টে অনিমেষ মিস্টার দত্তের সামনে বুলেটের কথাটা বলতে চাইল না আবার ধপ করে চেয়ারে বসে পড়ে অনিমেষের পা থেকে চাদর সরিয়ে ফেলেন ডক্টর সেন পুরনো অপারেশনের জায়গাটা চোখে পড়তেই বিড়বিড় করে বললেন মেজর অপারেশন হয়েছিল দেখছি তারপর ধীরে ধীরে দুহাত দিয়ে অনিমেষের পা ধরে সেটাকে ভাঁজ করলেন লাগছে ফিলিং পেইন না হাঁটুর কাছে কোনো ব্যথা নেই অনিমেষ জানালো এবার থায়ের মাংস ঠুকে ঠুকে দেখলেন ডাক্তার সেন আর একই প্রশ্ন করে চললেন কিন্তু অনিমেষ কোনো ব্যথা অনুভব করছিল না পকেট থেকে রুমাল বের করে ডাক্তার সেন নাকের ডগা মুছে নিয়ে অন্য পকেট থেকে প্যাড বের করলেন তারপর খসখস করে প্রেসক্রিপশান লিখে অনিমেষের হাতে দিয়ে উঠে দাঁড়ালেন আজ রাত্রে খুব ব্যথা যদি হয় তবে অ্যানাসিন টাইপের কোনো ট্যাবলেট খেয়ে নিও চলি আর দাঁড়ালেন না তিনি মিস্টার দত্তের সঙ্গে হনহন করে বেরিয়ে গেলেন অনিমেষের হাত থেকে প্রেসক্রিপশনটা নিয়ে ত্রিদীপ চেঁচিয়ে সবাইকে পড়ে শোনাল অ্যাডভাইস কনসাল্ট এনি অর্থোপেডিক ইমিডিয়েটলি যা এর জন্য তোকে ডাকবো কেন ঘোড়ার ডাক্তার গোবিন্দ খিঁচিয়ে উঠল ঘোড়ার ডাক্তার হলে তবু কথা ছিল এ ব্যাটা নিশ্চয়ই কাকেদের চিকিৎসা করে কারণ কাকেদের কখনো অসুখ করে না দুর্গাবদ এগিয়ে এসে অনিমেষের বিছানায় বসলো তোমার কি এখন কোনো অস্বস্তি হচ্ছে অনিমেষ অনিমেষ বলল আমি উঠে দাঁড়ালে বুঝতে পারবো দুর্গাপদ বলল তাহলে ওঠার দরকার নেই স্বাভাবিক বুদ্ধিতে বলে যদি কারো হাড় ভাঙে তবে তা সেট না করা পর্যন্ত যন্ত্রণা অসহ্য হয় আমার মনে হচ্ছে তোমার পায়ের কোনো লিগামেন্ট ছিঁড়ে গেছে আমার দাদার একবার হয়েছিল ডাক্তার বলেছিলেন লিগামেন্ট ছিঁড়লে যেন কখনো মালিশ না করা হয় ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখাই যথেষ্ট ত্রিদীপ বলল কিন্তু ব্যান্ডেজটা করবে কোথায় দুর্গাপদ এবার অনিমেষের পা নিয়ে পড়ল মিনিট কয়েকের মধ্যে সে থায়ের নিচের দিকে হাঁটুর সামান্য ওপরে একটা জায়গা আবিষ্কার করে ফেললো যেখানে হাত দিলেই অনিমেষ চিৎকার করে উঠছে জায়গাটায় কোনো বড় শিরা নেই চিৎকারের সময় অনিমেষের মুখ নীল হয়ে যাচ্ছে এটা লক্ষ্য করল সবাই ত্রিদীপ চাপা কলায় বলল সাধে কি ঘোড়ার ডাক্তার বলেছি খালি বাক্তাল্লা গোবিন্দ বলল গরম সেঁক দিলে হয় না দুর্গাপদ বলল সেঁক দিলে খারাপ হবে না তো গোবিন্দ বলল, বাড়িতে তো সবাইকে সেঁক দিতেই দেখেছি দ্রুত ব্যবস্থা হয়ে গেল কিচেন থেকে একটা ছোট্ট কয়লার উনুন নিয়ে আসা হলো দুর্গাপদ যখন সেঁক দিচ্ছে তখন বেশ আরাম হচ্ছিল অনিমেষের অনেকক্ষণ পরে স্বস্তি আসায় ওর দু চোখ বুঝে এলো এক সময় দুর্গাপদ জিজ্ঞাসা করলো অনিমেষ তুমি খাবে না এখন ঘুম ছাড়া আর কিছু ইচ্ছে করছে না অনিমেষের সে চোখ বুঝে মাথা নাড়ল না খাবে না দুর্গাপদ আর পিড়াপিড়ি করল না তখন নিশ্চয়ই মধ্যরাত অনিমেষের ঘুম ভেঙে গেল হুঁশ ফিরতেই ওর মনে হল পেটে ছুঁচো ডন মারছে ধীরে ধীরে উঠে বসতেই সে অদ্ভুত দৃশ্য দেখতে পেল ত্রিদীপের বিছানায় বসে গোবিন্দ আর দুর্গাপদ তাস খেলছে পাশে মাটিতে রাখা কয়লার উনুনটা নিভে গেছে কখন ত্রিদীপ তাতেই ভাঁজ করা কাপড়টা গরম করার চেষ্টা করে তার পায়ে সেঁক দিয়ে চলেছে অনিমেষ এমন হতবম্ব হয়েছিল যে মুখ থেকে তার কথা সরল না এই ছেলেগুলো তাকে সেবা করার জন্য একটা রাত জেগে আছে অথচ গতকাল এদেরই অন্যরকম চেহারা ছিল মাতাল তিনটি যুবক অশ্লীলতা চূড়ান্ত করেছিল ওকে জাগতে দেখে ত্রিদীপ সাগ্রহে জিজ্ঞাসা করল কেমন আরাম পাচ্ছ অনিমেষ থায়ের তলায় হাত দিয়ে আবিষ্কার করল সেই পিন ছোঁয়া যন্ত্রণা একদম নেই শুধু জায়গাটা অসাড় হয়ে আছে লজ্জিত গলায় অনিমেষ বলল আমি ঠিক হয়ে গেছি তোমাদের আর রাত জাগতে হবে না এবার শুয়ে পড়ো খেলা থামিয়ে গোবিন্দ বলল আরে গুরু রাত আর কোথায় আর মাত্র এক ঘন্টা তারপরেই ফুরুত করে আকাশ ফর্সা হয়ে যাবে বাট তুমি তো দুটো হাতে বিছানায় ভর দিয়ে অনিমেষ বলল একবার উঠে দাঁড়াতে বুঝতে পারবো সঙ্গে সঙ্গে হা হা করে উঠল ত্রিদীপ না না আজ রাত্রে উঠতে হবে না দুর্গাপদ জিজ্ঞাসা করলো কেন উঠে দেখুক গড়বড় আছে কিনা না কাল সকালে দেখবে উঠলে যদি ব্যথা লাগে তাহলে এখনই মন খারাপ হয়ে যাবে আমার যতক্ষণ অনিমেষের ব্যথা না হচ্ছে ততক্ষণ মনে হবে ও সুস্থ হয়ে গেছে ত্রিদীপ হাসল দুর্গাপদ চাপা গলায় বলে উঠল কবিরা মায়েরই এক নম্বরের রেস্কেপিস্ট খিদে পাচ্ছে খুব কিন্তু ঘরে কিছু নেই যা খাওয়া যায় ত্রিদীপের স্টকে অবশ্য বিস্কুট থাকে ক্রিম দেওয়া বিস্কুট হোস্টেলের ঠাকুরকে ডাকতে গেলে মারতে আসবে অনিমেষ ত্রিদীপকে বলল কয়েকটা বিস্কুট দাও তো খাবো বিস্কুট অবাক চোখে তাকালো ত্রিদীপ এত রাতে বিস্কুট কেন ওহো তুমি তো রাত্রে কিছু খাওনি যা আশালা এক লাফে উঠে গিয়ে ত্রিদীপ তার শেল থেকে চৌকো টিনটা বের করে ঢাকনা খুলল তারপর হতাশভাবে মাথা নেড়ে বলল ইস বিকেলে কিনবো ভেবেছিলাম একদম ভুলে গেছি মাফ করো গুরু একদম ইয়াদ ছিল না দু তিনটে ভাঙা পড়ে আছে খাবার কিছু না পেয়ে অনিমেষ ভাবল চোখ বন্ধ করে শুয়ে পড়লে নিশ্চয়ই ঘুমিয়ে পড়বে ঘুমালে খিদে লাগবে না কিন্তু খিদে যখন প্রবল হয় তখন যে ঘুম আসতে চায় না সে এক গ্লাস জল চাইল জল খেয়ে পেট ভরানো যাক দুর্গাপদ বলল খালি পেটে জল খাবে তার চেয়ে একটু মাল দিয়ে জল খাও ওতে প্রোটিন আছে পেটও ভরবে না ঠিক থাকবে আর যন্ত্রণা দূর হবে ত্রিদীপ সম্মতির ঘাড় নেড়ে লুকোনো জায়গা থেকে কালকের বোতলটা বের করে দ্রুত হাতে একটা গ্লাসে সামান্য ঢেলে জল মিশিয়ে ওর দিকে বাড়িয়ে দিল আহ দারুণ ফ্লেভার খেয়ে নাও অমৃত অনিমেষ অবিশ্বাসের গলায় বললে যা খামকা মদ খেতে যাব কেন ত্রিদীপ বলল মদ কথাটা খারাপ টেক ইট অ্যাজ মেডিসিন অ্যাজ হেলথ টনিক শরীর সুস্থ করার জন্য খাওয়া নাও হাঁ করো সেবা করতে দাও